তাগুত মানে শয়তান, তে এটা দরকার নাই আমাদের। দুই নম্বরটা হলো তাগুত মানে আল্লাহর প্রদত্ত আইন ব্যতীত যত আইন আছে সেগুলো হলো কি তাগুত। তিন, যারা মানবরচিত আইনের প্রতিনিধিত্ব করে তারা হলো তাগুত। আল্লাহ কি বললেন, ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে কি করবে বর্জন করবে। তাহলে কি কি বর্জন করতে হবে আগে বলেছি তো, একবারে অন্তর থেকে পরিষ্কার করতে হবে তাগুতকে। কাফের কাকে বলে জানেন, অস্বীকার করে দিয়ে। আচ্ছা ইহুদি খ্রিস্টান এরা মুসলিম না কাফের? জোরে বলেন কাফের, সন্দেহ আছে? এটা কিন্তু ইমানের একটা অংশ। যদি কোনো ব্যক্তি কাফেরকে কাফের না বলে, মুশরেককে মুশরেক না বলে, ও কিন্তু নিজে মুশরেক হয়ে যাবে। এটা কি জানেন, এটা হলো ইমানের পার্ট। এটা যদি কেউ না মনে করে তা ও নিজেই কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, একে কাফের বলবো কি বলবো না যদি সন্দেহ থাকে আপনার মনে, তাহলে ও কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ও যে কাফের এতে কোনো সন্দেহ আছে না? একবার সোজা কথা, কারণ ও আমার নবীকে মানে না, আল্লাহকে মানে না, ইসলামকেও মানে না, ও অন্য ধর্মের মানুষ, তাই না? মানে ইসলামকে না মানার কারণে, নবীকে না মানার কারণে কাফের। আমি কেন কাফের বলেন তো দেখি। হ্যাঁ, আমি কাফের এই জন্য যে আমি কোনো ধর্ম মানি না। কথা বোঝা গেছে? ইহুদি ধর্ম মানি না, খ্রিস্টান ধর্ম মানি না, বৌদ্ধ ধর্ম মানি না, হিন্দু ধর্ম মানি না, ব্রাহ্মণ ধর্ম মানি না, মতবাদ মানি না, দর্শন মানি না, থিওরি মানি না, সবগুলোকে বাদ দিয়েছি। এগুলো কি এজন্য কাফের? আমি এগুলোকে অস্বীকার করি, এজন্য কি কাফের। ওয়াইউমিন বিল্লাহ, সবগুলোকে নাকচ করার পরে বলছি কি ঈমান আনলাম কার প্রতি, আল্লাহ প্রতি। তাহলে আগে নাকচ না আগে ঈমান আনা? একটু ভারী হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, তবে কিছু মানুষ তো বুঝতেছে মনে হয় নাকি, এত সহজ করে বলছি তাও বুঝে আসছে না। তো ইহুদি খ্রিস্টানরা কাফের হওয়ার কারণ হলো তারা আমার নবীকে মানেনি, কোরআনকে মানেনি, ইসলামকে মানেনি, এজন্য কি। আমরা প্রথমে কুফুরি করছি কার সাথে, তাগুতের সাথে। কার সাথে? তাগুতের সাথে। এটা বলার পরে বলছি কি ওয়াইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাহলে আমি এখন কি মুমিন, এখন কি মুমিন। সবগুলোকে অস্বীকার করার পরে এবার ঈমান আনলাম কার প্রতি, আল্লাহর প্রতি, তাহলে এখন কি আমি ওয়াইউমিন বিল্লাহ, এখন মুমিন। আমার একটা বই আছে ভ্রান্ত আকীদা বনাম সঠিক আকীদা, এই বইটার মধ্যে আমি অনুবাদ করতে গিয়ে এই কথাটি লিখছি যে আগে কাফের হতে হবে। তো অনেকে পড়ে ফোন দেয় যে মনে হয় এখানে একটু অনুবাদে ভুল হয়েছে। আমি বললাম যে আমি ভুল করিনি, আপনি আবার পড়েন, আপনাকে বোঝানোর জন্যই লিখেছি। এবার আরো সহজ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ইল্লাল্লাহ না আগে লা ইলাহা? লা ইলাহা মানে কি? নাই কোনো মাবুদ। এই দেখেন, তাহলে ওই আয়াতের সংক্ষিপ্ত রূপ হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা কোরআনের আয়াত।
জন্য আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। হে মুহাম্মদ, আগে জেনে নিন, আগে বুঝুন, আগে জ্ঞান অর্জন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতটা নিয়ে এসেছেন কিতাবুল ইলমের মধ্যে, নিয়ে এসে একটা অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল, কথা বলা আমল করার পূর্বে আগে জ্ঞান অর্জন কর, অর্থাৎ আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এটা কি বোঝা গেছে আমি যেটা বললাম? এটা কি বোঝা গেছে? আমল করার আগে, কথা বলার আগে আগে জ্ঞান অর্জন করতে হবে, করতেই হবে। তাহলে আগে হলো লা ইলাহা, সব ইলাকে বাদ দিতে হবে, ইলা রূপধারী মানব রূপী অনেকগুলো শয়তান এখন আছে বাংলাদেশে, মানব রূপী শয়তান যারা মাবুদ হয়ে বসে আছে। বাংলাদেশের যত পীর ফকির আছে সবগুলো ধর্মীয় মাবুদ হয়ে বসে আছে, মুরিদ তাকে সেজদা করে, তার কবরে নজর নামাজ দেয়, এরা মাবুদ না তাহলে? অথচ আল্লাহ বললেন আগে সমস্ত মাবুদকে কি করতে হবে? বর্জন করতে হবে। বর্জন করার পরে বলতে হবে কি? আরেকটা বলেন, বলেন ইল্লাল্লাহ, সব বাদ দিয়ে মেনে নিলাম কাকে? আল্লাহকে। তাহলে যদি এটা করতে পারে কেউ, আল্লাহ পরের অংশে বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যদি এটা করে তাহলে এইটা দিবেন, যদি এটা করে এটা দিবেন। আল্লাহ বলছেন ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়াতের শক্ত রশিকে ধারণ করবে, তার আগ পর্যন্ত না, তার আগ পর্যন্ত সম্ভব নয়, আগে শর্ত পূরণ করতে হবে। যেমন সালাতের আগে প্রথম শর্ত হলো কি? অযু। আপনার যতই ব্যস্ততা থাক, পানি আছে, অযু করতেই হবে, পানি নাই, মাটি আছে, তায়াম্মম করতেই হবে, তারপরে কি? সালাত। তার আগে আপনার যতই তাড়া থাক, শর্ত হলো আগে পবিত্রতা হাসিল করা। তো আল্লাহর হেদায়েত পেতে হলে প্রথম শর্ত হলো তাগুতকে অস্বীকার করতে পারেন। যদি পুরোপুরি অস্বীকার করতে পারেন আপনি, তাহলে আল্লাহ বলতেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। উফ, আলোচনাটা যদি আপনাদের মতো মানুষ অধিকাংশ এসেছেন দরিদ্র শ্রেণীর, ইসলাম সম্পর্কে খুব জানেন, কম জানেন, কিন্তু দরদ বেশি আছে আপনাদের, দরদ বেশি আছে না? এই আলোচনাটা যদি করা যেত, অথবা যদি ইউটিউবে বক্তব্যটা যদি শুনতেন যারা একটু শিক্ষিত, যারা জ্ঞান রাখে, যাদেরকে বুদ্ধিমান বলা হয়, আমার মনে হয় এই দাওয়াত কানে গেলে সে যেই হোক না কেন অন্তত একবার ভাবত আমার মধ্যে ঈমান নাই, ভাবত। একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, তিনি তার বোনের বাসা থেকে ভ্রান্ত আকিদা বরং সঠিক আকিদা বইটা নিয়ে গেছেন, নিয়ে গিয়ে পড়ে আমাকে ফোন দিয়ে বলছেন শীতের মধ্যে আমি ঘেমে গেছি,
প্রথম কথা কেন আপনাকে তো আমি চিনি না কিন্তু একটা বই পড়েছিল আমার মনের ভাষায় তো বইটা আমি হাতে করে বাড়ি নিয়ে আসলাম বাড়িতে এসে পড়ে দেখছি আমি নামাজ পড়ি ছোটকাল থেকে এখনো পড়ি এখন আমার কাছে মনে হচ্ছে আমার কোনো ইবাদত কবুল হয় না কেন উনি বললেন যে কয়েকদিন আগেই শিখা চিরন্তনে গিয়েছিলাম তা মনে যাক আলহামদুলিল্লাহ কেউ যদি না বুঝে আমার ভাষাটা আপনি বুঝেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে হেদায়েতের পথে টিকে রাখুক আমি দোয়া করেছি